नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणं गंगातरंगरमणीयजटाकलापं गौरी निरंतर दूषितपाहाय नारायणं प्रियमनंगमदापहाय वरानसिपुरपति भजवीष्णनाथं बालीशजस्वदने लक्ष्मीर्यस्य च बक्षसि यस्यास्ति हृदये संवित् हरे कृष्ण 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 हरे हरे राम हरे श्लोक गुणान वादः प्रस्तुयते गम्म कथा विघातः निशब्दमान मनोदीनं मुमुक्षोर मोति स्वति यच्छति वासुदेव तदेव रमं चिरं नवं नवं तदेव सस्यतम मनसो महासरं तदेव सोकर्णवशोषणं निनां यदुत्तम श्लोक यशो अनुगीयते শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন, বদ্ধজীব স্বাভাবিকভাবেই ভগবানের অপ্রাকৃত কথা কীর্তন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার নানা রকম অভিসন্ধি আবিষ্কার করে থাকে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, বদ্ধজীব স্বাভাবিকভাবেই যারা বিমুখ বদ্ধজীব স্বাভাবিকভাবেই ভগবানের অপ্রাকৃত কথা কীর্তন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার নানা রকম অভিসন্ধি আবিষ্কার করে থাকেন। তারা অপ্রাকৃত জগতের এইসব অ্যাবসলিউট ট্রুথের কথা সহ্য করতে পারেন না, হজম করতে পারেন না। শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ জানিয়েছেন, যে সমস্ত অপ্রাকৃত জগতের সাধু বৈষ্ণবগণ অপ্রাকৃত বাণীর দ্বারা, কঠোর অপ্রাকৃত বাণীর দ্বারা বদ্ধজীবের হৃদয়ের যে বন্ধনগুলোকে কাটিয়ে দিতে চায়, তাদেরকে অকারণে এই বদ্ধজীবগুলো শত্রু মনে করে। শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ জানিয়েছেন, যে সমস্ত অপ্রাকৃত জগতের সাধু পরিশ্রমগণ নিজেদের বীর্যবতী বাণীর দ্বারা বদ্ধজীবের হৃদয়ের যে বন্ধনগুলো, যত কালিমা আছে, যত ডিফেক্টস আছে, যত ব্যাসন আছে, সেগুলোকে দূরীভূত করে তাকে স্বস্বরূপে উদ্বুদ্ধ করার জন্য তারা সর্বদাই সতৃষ্ণ হয়ে রয়েছে। অ্যাবসলিউটের কথা শুনতে গেলে অভিমান নিয়ে শোনা যায় না। আমি অনেক বিদ্বান, অনেক কথা আমি বুঝতে পারি, অনেক আমার ডিগ্রি আছে, অতএব আপনি অ্যাবসলিউটের কথা বলুন, এটা মূর্খের কথা। অ্যাবসলিউটের কথা অ্যাবসলিউট প্ল্যাটফর্মে না উঠলে পরিপূর্ণরূপে ধারণ করা সম্ভব হয়। অপ্রাকৃত জগতের বাণী এ সম্বন্ধে বদ্ধজীবের অবস্থা, যে মায়াদেবীর অর্চন আপনারা কিছুদিন ধরে পড়লেন, আনন্দের সঙ্গে লাপালাপি করলেন, তার কিছু তত্ত্ব এবং বদ্ধজীব কিভাবে এ জগৎ থেকে আনন্দের সঙ্গে চলে যেতে পারে তার নিত্য স্বরূপে উদ্বুদ্ধ হয়ে, এই তিনটে বিষয়কে লিঙ্ক করে আজকের এই আলোচনা করলে ভালো হয়।
ভাগবত শাস্ত্র বলছেন যে সন্ত এব অশ্বচ্ছিন্দন্তি মম ব্যাসঙ্গ মুক্তিরি অত তত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্ত এব অশ্বচ্ছিন্দন্তি মম ব্যাসঙ্গম মুক্তিরি উক্তিভি মানে প্রবচনাদিভি তাদের অপ্রাকৃত বাণী বৈভবের দ্বারা তারা বদ্ধজীবীর হৃদয়ের যেসব ব্যাসাং নানা রকম বন্ধনের বিষয়গুলো রয়েছে সেগুলোকে উন্মুক্ত করে তাদেরকে অপ্রাকৃত জগতে যাওয়ার জন্য যোগ্যতা দান করে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর হয়তো এই জন্যই বলতেন, কোটি কোটি হসপিটাল করা অপেক্ষা একটা বদ্ধজীবকে যদি মহামায়ার কারাগার থেকে মুক্তি করে দিয়ে তাকে অপ্রাকৃত জগতে নিয়ে যাওয়া যায়, তার স্বস্বরূপে উদ্বুদ্ধ করা যায়, তাহলে সেরকম পরোপকার কোটি কোটি হসপিটাল করার অপেক্ষা অনেক বেশি হয়। কারণ কোটি কোটি হসপিটালে অনেক জীবের ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু সেই সেই ট্রিটমেন্টগুলোর পর সেখানে কোনো গ্যারেন্টি নেই পরবর্তীকালে আবার কিছু হবে না। কিন্তু যে ট্রিটমেন্টগুলো অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবগণ করে থাকেন তার দ্বারা দ্বিতীয়বার আর কোনো শোকের দ্বারা মূর্ছমান হতে হয় না। প্রত্যেক ব্যক্তি নিজেকে বড় বুদ্ধিমান মনে করেন, দে আর অল ইন্টেলিজেন্ট ইন দেয়ার ওন ওয়ে, তারা প্রত্যেকেই অবশ্যই বুদ্ধিমান তাদের নিজে নিজের প্ল্যাটফর্ম থেকে তারা মনে করেন। কিন্তু এই কথা অনেকবার বলা হয়েছে, বাস্তবিক পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এদের কাউকেই বলছেন বুদ্ধিমান নয়, এদের বাস্তবিক যে মেধার বিকাশ হয় নাই। উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই কথা অনেকবার আলোচনা করেছি আবার আজকেও একটু হোক, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, এষা বুদ্ধিমতাং বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহ মর্তে না পুনতি অমৃতম, তাকেই উদ্ধব বুদ্ধিমান বলে জানবে যে মাত্র এই কয়েক দিনের জীবন ধারণ করার পর সে মনে মনে বিবেচনা করছে এই জগতের কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গেই আমার বাস্তবিক কোনো সম্বন্ধ নাই, কিন্তু আমি এখানে এসে পড়েছি কর্মফলে। এই অবস্থায় আমার কর্তব্য কি? এই কর্তব্য নির্ণয় প্রসঙ্গ যার হৃদয়েতে উঁকি মারে, যিনি চিন্তা করেন এই কয়েকদিনের যে ইজ দ্যাট অল, এটি কি সব, এরপর আর কিছু নেই, যেটা ভোগী সমাজ বলে থাকেন খাও পিও জিও, এই রেখে বলে এনজয় ইয়ারসেলফ, এটি বলে থাকে। কিন্তু বুদ্ধিমান মানুষ চিন্তা করবেন, যার সঙ্গে আপনারা কোটি চেষ্টা করলেও সম্বন্ধ কাটতে পারবেন না, যত স্লোগান দিন যত প্রোটেস্ট করুন যত চেঁচামেচি করুন হইচই করুন, যে তত্ত্বটার সঙ্গে আপনাদের ক্ষমতাও নেই অনন্তকালের ইতিহাসে আপনারা সম্বন্ধটা কাটতে পারবেন না, তাকেই আপনারা বাদ দিয়ে রেখে দিয়েছেন। এত বড় বুদ্ধিমান আপনারা, যার সঙ্গে সম্বন্ধ কাটা যায় না। কেন কাটা যায় না? খেরত গোসাই অনিরুদ্ধ বিষ্ণু আপনাদের সবার হৃদয়ে বসে রয়েছে, তাকে দাঁড়াতে পারবেন? খেরত গোসাই বিষ্ণু আপনাদের সবার হৃদয়েতে বসে রয়েছে পরমাত্মা রূপে, আপনাদের কাউ ক্ষমতা আছে তাকে তাড়িয়ে দিন যদি কেউ বিদ্বেষ করে? অর্থাৎ বাস্তব কথা হলো এই, যার সঙ্গে আমার অনন্তকালের সম্বন্ধ, যার সঙ্গে সম্বন্ধ আমি অনন্তকালেও কাটতে পারবো না, আমরা এত বড় বুদ্ধিমান তাকেই বাদ দিয়ে রেখেছি। আর যে সমস্ত সংসারের স্ত্রী পুত্র দাস দাসী বন্ধু বান্ধব যে সমস্ত সার্কেল আছে যেগুলোর সঙ্গগুলো আমাকে নরকের দিকে নিয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা কাটতে পারি। যেটাকে ভাগবত শাস্ত্রে বলছেন, তুমি যাকে পরম বান্ধব বলছো, স্ত্রী পুত্র কন্যা বলছো,
তাকে ভাগবত শাস্ত্র বলছেন বিচার করে দেখো, তোমরা প্রথমে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করো, নিরপেক্ষ হওয়ার চেষ্টা করো, তারপরে সেই চিন্তাটা করো যে তাদেরকে ভাগবত শাস্ত্র বলছেন স্বজনাক্ষ দস্যু, এদেরকে স্বজন বলা হয়, আপন জন, কিন্তু এরা স্বজনাক্ষ দস্যু, তারা সব লুট করছে আমাকে, আমার ভেতর যা কিছু ভাইটালস আছে, যা কিছু চেতনা আছে সেইগুলোকে সব হরণ করে নিয়ে আছে, সম্পত্তি কাকে বলে, স্বর্গের ইন্দ্র কি সুখী আছেন নাকি, কে খবর নিয়েছে, স্বর্গের ইন্দ্র কি সুখী আছেন, এই খবর কে নিয়েছে, স্বর্গের ইন্দ্র সুখী নেই। শাস্ত্রের প্রমাণে বলছেন ভাগবতের মাহাত্মে, এখানে বলছেন নচ ইন্দ্র সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী নহা সুখম অস্তি বিরক্ত মুনির একান্ত জীব, কে সুখী, এখানে কে শান্তি লাভ করেছেন, কে সুখ লাভ করেছেন, গ্যারেন্টি দিয়ে বলুন, শালগ্রাম হাতে নি যে আমি শান্তি পেয়েছি, কেউ বলতে পারবে, আবার যারা ভজন করতে এসছেন তাদেরকে যদি বলি শালগ্রাম ঝিও বলো, প্রতিজ্ঞা করে বলো ভগবান ছাড়া কিছু চাই না, ভগবান ছাড়া আমি কিছু চাই না, এ কথা বলতে পারবে, বলতে পারবে, কারণ সমস্ত অন্য বিলাসগুলো গজগজ করছে, বিস্তৃত আলোচনার দরকার আছে, অন্য অভিলাষিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকল্যেণ কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, এই শ্লোকের ব্যাখ্যা শুনলেই যারা রসিক ভক্ত তারা পাগল হয়ে যাবে আনন্দে। গোসাইপাদ যেরম ব্যাখ্যা করেছেন, অপূর্ব এর এক একটা অ্যাঙ্গেল থেকে বিষয়বস্তুগুলো আলোচনা হওয়া দরকার, আমাদের এতটা অবিবেচক হওয়া উচিত নয় যেখানে আমাদের বাস্তবিক স্বার্থটাকে কেটে আমরা উড়িয়ে দিয়ে আমরা নানা রকম উন্নয়নমূলক কাজ, সমাজমূলক কাজ, কর্তব্য কর্মে ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার জানাচ্ছেন যে কথাগুলো বোঝবার যোগ্যতা হয়তো এখন আপনাদের কাউরই হয়নি বা হবেও না, পরবর্তীকালে হতে পারে যদি কৃপা লাভ করেন, সব প্রকার বস্তু কৃপা, সেই বস্তুর কৃপা হলে তবেই সম্ভব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বাবা জানাচ্ছেন কৃষ্ণ প্রীতি, কৃষ্ণের প্রতি যে ভালোবাসা বাস্তবিক নাটক নয়, ভক্তি ইজ অ্যাকশন, ভক্তিকে বলা অ্যাকশন, ভক্তিকে নাটক বলা হয় না, কোনো কোনো সহজিয়া সমস্ত বাজারে ঘুরছেন তারা মনে করছেন ভক্তি মানে নাটক, আমি একটু নাটক করবো, সাধু সেজে একটু নাটক করে দেবো, তা নয়, ভক্তিকে বলা অ্যাকশন, যারা ব্যাকরণ করেছে তারা জানে বজবাদ মানে সেবা, এটা কোনো অ্যাক্টিং নয়, বহুবাদকে এক কথায় বলা হয়েছে আপনি ভক্তি কাকে বলে একটা শব্দেতে বলুন, আমরা অত কথা বুঝতে পারি না, ভক্তি একটা কথায় বহুবাদ জানাচ্ছেন ভক্তি ইজ আ ন্যাচারাল ফাংশন অফ ইয়োর সোল, তোমার আত্মার স্বাভাবিক বৃত্তিটাকে যদি উন্মোচন করা যায় তাহলে দেখবে তোমার আত্মা কৃষ্ণের দিকে দৌড়াচ্ছে আর কোনো বাধা শুনবে না। এখন হচ্ছে না কেন, সেদিকে যে আলোচনা করেছিলাম সেখানে বলছেন একটা পাওয়ারফুল ম্যাগনেট একটা আয়রনকে আকর্ষণ করবে, এটি ম্যাগনেটিক থিওরি ফিজিক্সে তাই বলে, ম্যাগনেটিক ফিল্ড আছে সেগুলো কীভাবে টানবে, কিন্তু দেখা যাচ্ছে একটা আয়রন পিস রয়েছে অথচ ম্যাগনেট তাকে আকর্ষণ করতে পারছে না, সত্য কথা, এটাই কি সত্য, বলছে না এটা সত্য না, আরও ভালো করে দেখো সেখানে কী আছে, বলছে ম্যাগনেটের পাওয়ারের কিছু অসুবিধে কিছু নেই, কিন্তু যে আয়রনটা তুমি দেখাচ্ছ সে আয়রনটা ফেরিক অক্সাইডের একটা আবরণ করেছে, ফেরিক অক্সাইডের আবরণের জন্য এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডগুলো তার মধ্যে প্রবিষ্ট হয়ে তাকে আকর্ষণ করবে যে সেটা হতে পারছে না, এরা একটা প্যাসিভ অবস্থায় পৌঁছে গেছে। প্রত্যেকটা জীবাত্মা যারা বাস্তবিক হরিভজন করতে চাইছেন না বা যারা বিমুখ তারা তো আছে, কেন সমাজে দু রকমের সেগ্রিগেশন করা যায়,
পুরো এই জনতাকে পৃথিবীর দুভাগে ভাগ করলে ভালো হয়, তারপর তো আরো অনেক ভাগ হতেই পারে। সেখানে বলছেন বিষ্ণু ভক্ত ভবের দৈব অসুরস্তর বিপর্যয়। বিষ্ণু ভক্ত হচ্ছে দৈববাদ সম্পন্ন, তার দৈবিক সম্পত্তি আছে, অর্থাৎ তার অপ্রাকৃত জগতে যাওয়ার যোগ্যতা হতে পারে। আর অসুরস্তর বিপর্যয় তার বিপরীত, অর্থাৎ যারা বিষ্ণুকে ঘৃণা করেন, মেরে দাও কেটে দাও উড়িয়ে দাও স্লোগান দেয়, যেমন কংস করেছিল কৃষ্ণকে উড়িয়ে দাও, কৃষ্ণ থেকে কি হবে যত ঝামেলা, আর সাধুগুরু বৈষ্ণব কেন আমাদের উপর দালালি করে, ওদেরকেও সরিয়ে দাও, আমরা স্বেচ্ছাচারিতা অবলম্বন করে কংসের মতো থাকতে পারবো, ইচ্ছা মতো চলবো, যা কিছু ব্যবচার করবো, আমাদের দেখবার কোনো লোক থাকবে তবেই তো সুন্দর, তবেই তো জমবে ভালো। বাজাতে যে অসুরগুলো এতদিন ধরে লাভালাভি করে দুর্গা পুজো করলো বা আরো কদিন পরে তমগুনি মায়ের আরাধনা করবে, তারা যদি জানতো একটু, তাদের একটু যদি বুদ্ধি থাকতো যে মা যে তোদের ত্রিশূল নিয়েছে, খাড়া নিয়েছে তোদেরই কাটবার জন্য, তাহলে হারগিস তারা পুজো করতো না। এ মূর্খগুলো জানে না, এ মূর্খগুলো জানে না মা যে ত্রিশূল নিয়েছে এবং খড়গ নিয়েছে আমাদের মতো পশুগুলোকে অসুরগুলোকে কাটবার জন্য। এটা যদি তারা একটু বুঝতে পারতো সামান্য, তাহলে তারা কখনোই দুর্গা পুজো করতে যেত না, তাদের এটা মাথায় ঢোকে। প্রথমেই বলেছি যে মায়ার দ্বারা মোহিত হয়ে সমস্ত জগৎ ভ্রান্ত পথে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার এই মায়াকে কোনোরকম ভাবে জয় করতে পারবেন, নো ওয়ে আউট। একটা রাস্তা মামেও যে প্রপদ্যান্তে মায়া মেতাম তারান্তিতে, আমার কাছে যারা প্রপন্ন স্বীকার করবে, প্রপত্য স্বীকার করবে, শরণাগত হয়ে যাবে, যাদের প্রাইভেসি বলে কিছু রাখবে না, পার্সোনালিটি বলে কিছু রাখবে না, কৃষ্ণের প্রতি ভালোবাসাতেই তাদের পার্সোনালিটি পর্যবসিত হবে। আমি একটু আগেই বলেছিলাম কৃষ্ণের প্রতি প্রীতি, কৃষ্ণের প্রতি ভালোবাসার এমন এক অপ্রাকৃত শক্তি আছে, কৃষ্ণের প্রতি প্রীতি, কৃষ্ণের প্রতি ভালোবাসার এমন এক আশ্চর্য আকর্ষণ আছে, শক্তি আছে, যেখানে যে বিষয়বস্তুগুলো বা যারা আমাকে কৃষ্ণ ভজনে বাধা দেবে সেই সব বাধাগুলোকে উপেক্ষা করে সমাজের লোকের নিন্দা চর্চা আমার সমালোচনা করতে পারে, এগুলোকে উপেক্ষা করে যদি সেই ব্যক্তি কৃষ্ণ ভজনে ঝাঁপিয়ে পড়ে, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য ঝাঁপিয়ে পড়ে, তাতে বাহ্য দৃষ্টিতে যে দুরাচারত্ব দৃষ্ট হয়, বদ্ধজীবের দ্বারা আবিষ্কৃত হয় যে ওই ব্যক্তি দুরাচার করেছেন, এই ব্যক্তি ঠিক করেন, সামাজিক নীতি তিনি ভঙ্গ করেছেন, তিনি সমাজের কর্তব্য করেননি, ইত্যাদি বিভিন্ন বদনাম দিতে পারে। কিন্তু বাস্তবে গভীরভাবে চিন্তা করলে যারা সেই স্তরেতে সেই লেভেলে পৌঁছেছেন তারা এই কথাটা 100 থেকে 100 ভাগ হৃদয়ে অনুভব করবেন, কৃষ্ণ পৃথিবীর কৃষ্ণের প্রতি ভালোবাসার এমন এক আশ্চর্য আকর্ষণ আছে, শক্তি আছে, যেখানে আমার সমাজের যা কিছু বাধা বিঘ্ন সেগুলোকে উপেক্ষা করে, সমাজের লোক আমাকে নিন্দা চর্চা করতে পারে সেগুলোকে উপেক্ষা করে যদি আমি কৃষ্ণ ভজনে ঝাঁপিয়ে পড়ি, তাতে যে বাইরের জগতের লোক আমার দুরাচারত্ব আবিষ্কার করে আমাকে দেখাবে নিনি ঠিক করেননি, সেটাও আনন্দের সঙ্গে আমি আমার কাছে বরণীয়, আমি বলে ইটস ওকে, আমি এগুলো মেনে নিতে রাজি আছি, খুব ভালো, আপনারা আমাকে খুব ভালো করে বদনাম দিন, আমি রাজি আছি এসব বদনাম দিলে কৃষ্ণের জন্য। জয়া ততমিদম জগদাত্ম সত্যা নিঃশেষ দেব গণশক্তি সমূহ মূর্তা চণ্ডীতে এসব বলছে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্ব আতি হরে দেবী নারায়ণী নমস্তে। লোকগুলো এতটাই অবিচক, এতটাই আনরিগেটেড, এরা বলছে এডুকেশন নিয়েছে, প্রত্যেকটা শব্দের এই মানেগুলো কিন্তু বুঝছে না, চণ্ডীপাঠ শুনছি শুনে ধেই ধেই করে নাচছে,
কিন্তু মানেগুলো বুঝছে না, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, এগুলো বুঝছে না। আমি এসব কথার বিস্তৃত আলোচনা, এদের ঋণ পরিশোধ করার জন্য আমি এগুলো আলোচনা করব, যেগুলো প্রায়শ হয় না, কিন্তু এখন আমার উদ্দেশ্য একটু অন্য। এই আলোচনা আমি প্রবৃত্ত হলে, আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনায় যদি প্রবৃত্ত হয় তাহলে আমি সময় পাব না। আমি আগেই বলেছি যে দেবী মায়ায় আপনারা সব মোহিত হয়ে পড়ে রয়েছেন, কেউ এমন নেই বলতে পারবে না আমি মহামায়ার মায়ার বাইরে আছি, কেউ বলতে পারবে। সেই দেবী সম্বন্ধে আমি কিছু স্কেচ লাইন অল্প একটু ইন্ট্রোডাকশন দেবো, যাতে আপনাদের একটু কাণ্ডজ্ঞান হয়, একটু সাবধান হতে পারেন। যাকে দুর্গা বলছেন তিনি হচ্ছেন মহামায়া। ভক্তিনাথ ঠাকুর সুন্দর ব্যাখ্যা করেছেন মহামায়া কাকে বলে। মায়া মায়া তো সব লোকই বলছে, কিন্তু এক্স্যাক্ট এক্সপ্লেনেশনটা আমরা একটু শুনতে চাই, একটা কথায় ব্যাখ্যা, তারপর তো বিভিন্ন প্রমাণ আছে সেগুলো বলা যাবে। শ্রীল ভক্তিনাথ ঠাকুর বলছেন যে ভগবানের স্বরূপ শক্তি হলো স্বরূপ, ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি, ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ স্বরূপ শক্তি না থাকলে বলে যে শক্তি তার এক্সিস্টেন্ট অস্তিত্ব থাকে না, তাকে বলা মায়া শক্তি। কে বাংলায় ট্রিপল এম এ করেছেন মানেটা আমায় বুঝিয়ে দিই, বা সংস্কৃত নিয়ে পড়েছেন, খুব সোজা কথা বাংলা, ভগবানের স্বরূপ শক্তিই হলো শক্তি, ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ ভগবানের স্বরূপ শক্তি না থাকলে পরে যে শক্তির কোনো অস্তিত্ব থাকে না, তাকে বলা মহাশক্তি। বেশি কালক্ষেপণ না করে, বেশি সময় ব্যয় না করে আমি আপনাদের এই অল্প কথা উত্তরটা দিতে চাই। সেটা হলো আপনারা জানেন যে কোনো একটা লাইটের সোর্সের এগেনস্টে দাঁড়ালে তার একটা শ্যাডো পেছনে পড়ে, এটা সবাই জানে। কোনো একটা লাইটের সোর্সের সামনে আমি যদি দাঁড়াই, সেই ব্যক্তি যেরম আকৃতি তার একটা শ্যাডো পেছনে পড়ে। এখানে ভক্তিবিন্দু ঠাকুরের বক্তব্য তিনি বলতে চাইছেন যে এই যে চিন্ময় জগৎ, গোলোক বৃন্দাবন বা বৈকুণ্ঠ জগৎ একটা শব্দে বলা যায়, বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা ধর্ম নাই, যেখানে সমস্ত রিলেশন, সমস্ত কিছু সম্বন্ধ, সমস্ত বিষয়বস্তু অ্যাবসলিউট লেভেলের পারফেকশন লাভ করেছে। আমার কথাটা বোঝা গেল? আমি এ সম্বন্ধে বিজ্ঞান ভিত্তিক আলোচনা অনেক করতে চাই, সভায় তিনি সেখানে বিরাজ। তার যে রিফ্লেকশন এই জগতে পড়েছে, তার যে এই জগতে ছায়া পড়েছে, সেই ছায়াটা একে বলা হয় দুর্গা দেবী, একে বলা হয় মহামায়া। যার অপ্রাকৃত জগতে যে ভগবানের অন্তরঙ্গা শক্তি, তার যে একটা ছায়া পড়েছে জগতে, সেটাকে বলা হয় মহামায়া, যেটাকে বলা হয় দুর্গা। বৃন্দাবনে আপনারা যদি যান দেখবেন কাত্যায়নী দেবী, তার মূর্তি ওই রকমই দুর্গা মূর্তি, কাত্যায়নী দেবী। ব্রহ্মসংহিতায় বলছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইত্যাদি কথা বলেছেন। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা, ছায়ার মতো যিনি এই ক্রিয়াকর্মগুলো সব করছেন। আরেকটা সবচেয়ে বড় ফ্যালাসি এই, সমস্ত জীবগুলো যত রয়েছে তাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনোভাবে, যদি বলেন একেবারে নেই তাহলেও বিশ্বাস করব, সাম অর সার্টেন পার্সেন্টেজ তাদের মধ্যে অহংকার থাকবে। এটাকেই ভগবান বলেছেন কর্তা অহম ইতি মান্যতে, প্রত্যেকটা ব্যক্তি ভাবছে আমি কর্তা, প্রত্যেকটা ব্যক্তির ধারণা হচ্ছে আমি কর্তা, আমি করেছি। কিন্তু গীতাতে ভগবান বলছেন প্রকৃতে ক্রিয়া মানানি গুণ কর্মের অবস্থা, অহংকার বিমুরাত্মা
কর্তা অহম ইতি মন্নতে, মন্নতে মন্নতে মানে কি আরোপ করা হয়েছে, মন্নতে মানে মনে করা হয়, তার মানে যেটা সত্য নয় সেটাকে তুমি আরোপ করেছো। শ্রীমৎ ভাগবত শাস্ত্রে সুন্দর কথা বলছেন, রাত কাবার হয়ে যায় কোনো ডিউটিতে যাওয়ার ইচ্ছা হবে না, সমস্ত কর্তব্য কর্মকে পিণ্ডি চটকে ফেলে দিতে ইচ্ছে করবে। যদি এই অমৃতময় কথা যদি শোনা যায়, আবিষ্কার করা যায় আমি কে, কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চ ভৌতিক, কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চ ভৌতিক, এই দেহটা পাঞ্চ ভৌতিক, এই দেহটা কিন্তু পঞ্চভৌতিক দেহ, এই দেহটাকে পোড়ালে পরে যা যা এলিমেন্ট সেসব জায়গায় চলে যাবে। কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক, আর এই অবস্থায় নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, কথম অন্যান সুখ উপায়ে সর্পগ্রস্ত জয়া, যেমন সাপ একটা ব্যাংকে গেলবার জন্য মুখে ধরেছে, নিজে স্বচক্ষে দেখা বিষাক্ত সাপ, কিন্তু এখন কিছু করতে পারবে না, সেটা ব্যাংকটাকে ধরেছে মুখে কিন্তু গিলতে পারছে না, সাইজ বড়, আশ্চর্য হয়ে গেলাম, ব্যাংকটাকে ধরে রেখেছে ব্যাংকটাকে গিলবে। নারদজি মহারাজ ঠিক একই উদাহরণ দিচ্ছেন, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা জীবকে মৃত্যু নামক বিষয় অর্ধেক গিলে রেখেছে, মৃত্যু নামক যে বিষয়টা অর্ধেক গিলে রেখেছে, মৃত্যু নামক এই বিষয়টাকে যত ইন্টেলিজেন্ট হোক তাদের অনুভবের মধ্যে আনতে পারে না, যত ইন্টেলিজেন্ট হোক সে ব্যক্তি মৃত্যুটাকে, মৃত্যু নামক বিষয়টাকে নিজের অনুভবের মধ্যে ডাইরেক্ট ফিলিংসে আনতে পারে না, যদি পারত তাদের ফাজলামি এক্ষুনি দূর হয়ে যেত, যে যত ফাজলামি করছে দু মিনিটে দূর হয়ে যেত যদি বুঝতে পারত, কিন্তু বুঝতে দেবে না মহামায়া, মহামায়া বুঝতে দেবে না, মহামায়া ভগবানের কাছে যেতে দিচ্ছে না। এমনকি যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, যারা ভগবানের কাছে যাবো বলে প্রতিজ্ঞা গ্রহণ করেন, তাদেরকে স্বর্গের সমস্ত দেবতা বাধা দেয়, নানান রূপ ধারণ করে আসবে, প্রতিষ্ঠা রূপ ধারণ করে, কোনো কামিনীর রূপ ধারণ করে, মেয়ে ছেলে রূপ ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে আমার কাছে আসবে আমাকে ফেলে দেওয়ার জন্য। তারা বলবে আমাদের এত, ওর এত ক্ষমতা যে আমাদেরকে ছাড়িয়ে চলে যাবে ভগবানের কাছে, এই জগৎটা তো আমাদের ইনফ্লুয়েন্সে রয়েছে, আমাদের কন্ট্রোলে, সবাই চায় আমি একে অপরকে ডমিনেট করব, প্রত্যেকের ইচ্ছা হলো, এই জগতের ইতিহাস এটা, এই জগতের ইতিহাসটাই এটা, ইন ইচ অ্যান্ড এভরিবডি লাইক টু ডোমিনেট আদার, কিন্তু অপ্রাকৃতিক জগতের কোনো কথা তা নয়, কিন্তু আমি গুরু পাদ পদ্মের আবির্ভাব দিতে খালি টাচ করে গেছিলাম, বন্ডেড সোল দে নেভার ওয়ান্ট টু বি গাইডেড বাই অ্যাবসলিউট ট্রুথ, এটি তাদের প্রথম এবং সবচেয়ে বড় বিমারি রোগ। কিন্তু অপ্রাকৃতিক জগতে কি হয়, যারা ভজন করতে চান, যারা ভগবানের কাছে যেতে চান, সেই সব মহাপুরুষগণ সবসময় কাঁদেন, তারা কি বলেন, তারা সবসময় বলেন যারা অপ্রাকৃতিক ভগবানের কাছে যেতে চান 100%, তারা কি বলেন, উই ওয়ান্ট টু বি গাইডেড বাই দ্যাট সুপ্রিম ডিভিনিটি, আমরা সেই অপ্রাকৃত সত্যের দ্বারা গাইডেড হতে চাই, পরিচালিত হতে চাই। আপনারা তো বলছেন না আমরা চাই না, আমাদের গাইডেন্স দিতে হবে না, কিন্তু আমি বলছি আপনাদের গাইডেন্স আছে, মায়াদেবীর গাইডেন্স, পালাবেন কোথায়, আপনারা তো মায়াদেবীর গাইডেন্সে চলছেন, কে বলতে পারেন মায়া যা করছে, তাহলে গোলাম তো আপনারা সবাই, গোলাম প্রত্যেকে, গোলাম মায়াদেবীর গোলাম। এবার মায়াদেবীর তত্ত্বটাকে সামান্য রূপে আমি বলে দিই, পরে বিস্তৃত রূপে আমি আলোচনা করব। অপ্রাকৃতিক জগতে ছায়া যখনই বলেছি আপনাদের মধ্যে, সঙ্গে সঙ্গে একটা আন্দোলন সৃষ্টি হলো, ছায়া বলেছেন, আর ছায়ার কোনো কিছু আছে নাকি মুসাই, এই কথা চলে আসবে। কিন্তু আপনারা এটা মাথায় ঢুকতে পারছেন না যে আপনাদের এই জড় শরীরের যে ছায়াটা, এর সঙ্গে অপ্রাকৃতিক জগতের যোগমায়ের যে ছায়াটা, এটার পার্থক্য আছে।
এর কয়েকটা উদাহরণ আমি ভাগবত থেকে দিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের ঠান্ডা হবে মনটা। কুর্ম পুরাণে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফেরবার সময় কুর্মপমা পুরাণের একটা প্রমাণ, সেখানে পাঠ হচ্ছে দেখে সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে পাতাটাকে রামভজি বিপ্রকে দেখিয়েছিলেন যে রাবণ সীতা দেবীকে উঠিয়ে নিয়ে চলে গেল, এ কি কথা? রামের ভজনা করেন, কাঁদছেন তিনি, সীতা দেবী মহালক্ষ্মী তাকে নিয়ে চলে গেল, আমি খাবো নাই, প্রাণ ছেড়ে দেব রামের ভজন। চৈতন্য মহাপ্রভু বলছেন, তুমি কেন চিন্তা করছো? সীতা দেবী হলো ভগবানের অন্তরঙ্গা শক্তি, রাবণ তো তাকে ধরবে, দূরের কথা, তাকে দেখতেই পাবে না, তার সামনে সীতা দেবীর মূর্তি ভ্যানিশ কখনো হয় না। বলল, নিয়ে গেল যে দেখলাম, ধরে নিয়ে গেল, আমাদের রামায়ণে আছে, আমরা দেখিছি, আপনি বলছেন এরকম কথা? আমি ঠিকই বলছি। যখনই সীতা দেবীকে ধরে নেওয়ার জন্য রাবণ ব্যবস্থা করল, ধরে নিয়ে যাবে, ভগবানের অন্তরঙ্গা শক্তি নিজ শক্তিকে কখনোই বহির্জগতের কোনো গুন্ডা, কোনো ডাকাত, কুম্ভকর্ণ, রাবণ আদি, শিশুপাল, কংস, কেউই অন্তরঙ্গা শক্তিকে অ্যাবডাকশন, তাকে তুলে নিয়ে চলে যেতে পারবে না, হয় না, তাকে তো তুলে নিয়ে চলে যাবে, দূরের কথা, দর্শনই করতে পারবে। চৈতন্য মহাপ্রভু বলছে, তুমি কেন দুঃখ পাচ্ছ? তার দর্শনই রাবণ করতে পারবে। বললে, আমি দেখছি যে ওখানে নিয়ে গেছে। বলে, নিয়ে গেছে এটা দেখেছ, এর মধ্যে একটা রহস্য আছে, সীতা দেবী সঙ্গে সঙ্গে অগ্নিদেবকে ডেকেছেন, তাড়াতাড়ি এসো। অগ্নিদেব মুহূর্তের মধ্যে চলে এসছেন, সীতা দেবীকে অগ্নিদেব লুকিয়ে ফেললেন এবং ছায়া সীতাকে সামনে দিল। যাকে ধরে নিয়ে রাবণ চলে গেল সেটা হচ্ছে ছায়া সীতা। এবার ছায়া বলতে আপনার বলছি, সেটা তো এখনো তো মিলছে না। আর একটা উদাহরণ দিই, ওই লোক পুরুরবার কথা, যে পুরুরবাকে স্বর্গের ইন্দ্র মহারাজ এত বড় বীর, তাকে হাতে ধরে নিয়ে যায়, আপনি তাড়াতাড়ি চলুন আমাদের স্বর্গে, এদের সঙ্গে আমরা পেরে উঠছি না, আপনি একটু আমাদের সাহায্য করবেন, বলে কি করলেন, পুরুরবাকে নিয়ে গেল। ওইল বাবা, সেই পুরুরবা একা ওই অসুরগণকে একেবারে মেরে ওখান থেকে হাঁটিয়ে দিল। বাপ রে বাপ, এরকম পাওয়ারফুল সেই পুরুরবা। ওইল যখন মায়াতে পড়ল বেশি করে উর্বশীর পাল্লায়, তখন সেই বীরপুরুষটা কি সত্যি বীরপুরুষ না রাস্তা ঢ্যাঙ, এই বিচারটা আসবে। এই কি সেই ব্যক্তি যে এত পাওয়ারফুল, স্বর্গে ইন্দ্রকে এত সাহায্য করলো, সে একটা সামান্য স্বর্গের নারী, তার পাল্লায় পড়ে তার এরম অবস্থা হলো, ল্যাংট হয়ে কাঁদছে, উর্বশী আমার বাঁচা, আমি মরে যাবো, তোমার ছাড়া আমি বাঁচবো না। তখন কি করেছিল, তখন কেউ ওকে মিসগাইড করেছিল, বল তুমি এক কাজ করো, গন্ধর্বের আরাধনা করো, গন্ধর্বের আরাধনা কোনো উর্বশী তোমার কাছে আসবে, গন্ধর্বের আরাধনা, গন্ধর্বরা খুব চালাক, তারা বললো উর্বশীকে তো দেওয়া যাবে না, স্বর্গের সব কাজকর্ম নষ্ট হচ্ছে, ও নৃত্য গান নৃত্য করে, তার অ্যাবসেন্স সেই যে না থাকলে হবে না, তা এক কাজ করো, একটা অগ্নিস্থানী, অর্থাৎ ঠিক উর্বশীর মতো দেখছে একটা অগ্নিস্থানীকে দিবে, ওটা নিয়ে খেলা করছে। আশ্চর্য ব্যাপার, একটা লাইট, যেমন আজকালকার আধুনিক লাইটের এমন সমস্ত অ্যাডভান্স টেকনোলজি হয়েছে যে স্টেজের মধ্যে ট্রেন চলছে, স্টেজের মধ্যে ঝড় উঠছে, সব দেখা যায়। তো ওখানকার টেকনোলজিটা কত হাই, যে টেকনোলজি নিয়ে আমরা লেজ নাড়ছি, আর যে ভগবানের টেকনোলজি ওটা কত ওপরে, এটা যদি মানুষ চিন্তা করে তাহলে লজ্জায় মাথাটা নিচু করবে, কিন্তু হয় না, এত অভিমানী মানুষ। দেবী সম্বন্ধে আলোচনা করতে গিয়ে একটু সামান্য স্কেলিটন ডিসকাশন আমি করতে চাই। বাস্তবিক পক্ষে সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডে যত যজ্ঞ হচ্ছে, যেখানে যত যজ্ঞ, এই যে মানব যজ্ঞ হচ্ছে চারিদিকে, যত কে সব তো যজ্ঞ, যজ্ঞ তো বৃহৎ যজ্ঞ অনন্ত ব্রহ্মাণ্ডের। আর ভগবান কি? যজ্ঞ পুরুষ, যজ্ঞ পুরুষ তো ভগবানকে যজ্ঞ পুরুষ বলা। কিন্তু এই যে মায়াদেবী দুর্গা, তার মূর্তিটার মধ্যে কি কি আছে, কোন লোক ঠান্ডা মাথায় একটু চিন্তা করেছে? প্রথমে দেখছি দেবীর দশটা হাত,
আমি দেবীতত্ত্ব আলোচনা শুধু করব না, আমার আসল জায়গায় যাওয়ার ইচ্ছা। দেবী দশটা হাত, দশটা অস্ত্রশস্ত্র রয়েছে। তারপর তিনি প্রথমে সিংহের ওপর পা দিয়ে দিয়েছেন, আবার ওই সিংহটা আবার অসুরটাকে ডোমিনেট করছে। এই কথাগুলো ভালো করে বিবেচনা করতে হবে। আর চার, আর চারদিকে কে রয়েছে দেখা যাচ্ছে, একদিকে রয়েছে লক্ষ্মী, একদিকে রয়েছে গণেশ, একদিকে রয়েছে কার্তিক, একদিকে সরস্বতী। এই যে ব্যাপারটা তো বুঝতে পারছি না। যারা অত্যন্ত সূক্ষ্ম ধি সম্পন্ন, বিচার শক্তি সম্পন্ন, তারা বলবেন এই যে দুর্গা দেবী, তিনি কি করছেন, তিনি বাস্তবিক পক্ষে বিচার করতে দাঁড়ান একটা যোগ্য স্বরূপ, একটা যোগ্য স্বরূপ। দুর্গাদেবী স্বয়ং একটা যোগ্য স্বরূপ। যত হাত পা নাক কান মুখ দেখছো, যত মানুষ দেখছো, সব কিন্তু প্রকৃতি, সব প্রকৃতি, সব প্রকৃতির, কিন্তু কোনোটা কিন্তু মানুষের প্রাইভেট সম্পত্তি নয়। এই জগতে যা কিছু দেখা যাচ্ছে সব প্রকৃতি, আর প্রকৃতিকে দিয়ে রেখেছে ভগবান। এসব অনেক ব্যাপার, ভগবানের শক্তির বিকাশ, গৌড়ীয় দর্শনে বেদান্ত চর্চা, বেদান্তর আলোচনা, এগুলো করতে অনেক কিছু আসবে পরে। এখন একটা যোগ্য করতে গেলে যারা শাস্ত্র আলোচনা করেছেন, যারা রামায়ণ মহাভারত গুরু বৈষ্ণব আনুগত্যে যারা বিচার করতে শিখেছেন, যারা নিজে নিজে বই কিনে পড়ে নিয়েছেন, তাদের জন্য আমি বলছি, তাদেরকে আমি বলছি যোগ্যগুলো যত হয়েছে ভাগবত সব জায়গায় দেখবেন, যোগ্য করতে গেলে কি লাগে, যোগ্য করতে গেলে যোগ্যটা যেন পণ্ড হয়ে না যায় তার জন্য ক্ষত্রিয় শক্তির দরকার হয় কি না, যোগ্যটাকে প্রোটেকশন দেবে। রামচন্দ্রের যোগ্য দেখি ঘোড়াটাকে আগলাবার জন্য কে ধরতে পারে, অশ্বমেধ যোগ্য, তার মানে ক্ষত্রিয় শক্তির দরকার। সেই ক্ষত্রিয় শক্তির প্রতীক হল কার্তিক। দুর্গাদেবী যে একটা যোগ্য স্বরূপ, সেটা হল স্বরূপা, এটা আলোচনা করতে, তাহলে কার্তিক হচ্ছে ওই কোনো যেন বাধা বিঘ্ন হয় এটি তিনি এটা দেখবেন। যোগ্য করতে গেলে ধন দৌলত দরকার, ধন ছাড়া যোগ্য হয় না। লক্ষ্মী দেবী আছেন, সেখানে সাপ্লাই দেবেন ধন। গণশক্তি দরকার, বিরাট ম্যান পাওয়ার, সেটা গণপতি দেবতা আছেন, গণপতি দেবতা। আমি আগেই বলেছি, অনেকে বলেন মহারাজ গণপতি দেবতা এত মোটা সোটা, এত লম্বা, সে ইউরের পিঠে চড়ে কেন, কিন্তু মরে যাবে তো ইউরটা। আমি, তুমি একটা মূর্খ, কেন মূর্খ না তুমি, গণপতি দেবীটা ঠিকই করেছে ইঁদুরের পৃথিবীতে, ইঁদুর মরবে না, কেন মরবে না। আমি, এটা দর্শনটা হলো এই, যারা গণশক্তিকে ওভারপাওয়ার করে যারা উপরে উঠে যায়, নেতা ফেতা যারা যা কিছু গণশক্তির প্রতীক, তারা সবই সাধারণ মানুষের উপরে পিঠের ওপর বসে রয়েছে, যেগুলো ইঁদুর, বোঝা গেল, যত সাধারণ মানুষ নেংটি ইঁদুর সব ওর মাথায় পা রেখে ওরা দালালি করছে, আমি নেতা হয়েছি, হোতা হয়েছি সব, কিন্তু তাহলে গণপতি দেবতা ইঁদুরের উপর আছে ঠিকই আছে, আমার দর্শনের ভুল ঠিকই আছে। আর সরস্বতী, সরস্বতী তো দরকার, নাহলে এত পড়াশোনা করলাম, চাকরি বাকরি করে টাকা পয়সা মাল করি কি করে আসছে, সরস্বতীর জন্য তো ঠিকই কথা, কিন্তু এই সরস্বতী তোমাকে কি করেছে, ভক্তিমূলক সুন্দর এটা বলছে, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। গালাগাল দিল, না না না, গালাগাল দেয়, আদর করেছে। এর মানে হলো তোমার পিঠে ভগবান বোঝা দিতে চাইছে না, তুমি জোর করে বোঝা নিতে চাইছো, বলো আমার কর্তব্য আর কি কর্তব্য, তোমার ভাইটাল কর্তব্য, তোমার জন্মাবার পর যেটা অলরেডি ইন্ডিকেটেড আছে সেটাই তুমি মানছো না, তুমি এখন বাকি কর্তব্য আমার কর্তব্য হাজার কর্তব্য দেখাচ্ছ, যেখানে শাস্ত্র বলছে সমস্ত কর্তব্য তোমার শেষ হয়ে যাবে, তাই তো, সমস্ত কর্তব্য শেষ যারা ভগবত ভজন করব, তাই তো। যথা তরর মল্লিসেচনেন তিপ্পন্তি তৎস্কন্দ ভুজৌ পোশাকা প্রাণোপহারাসু যথেন্দ্রিয়াণি তথৈব অর্হণম অচ্যুতেঞ্চে। অচ্যুত ভগবানের পূজা করলে পরে, আরাধনা করলে পরে, তিনি হচ্ছেন ভুবনদ্রুম, এই অনন্ত ব্রহ্মাণ্ডের যত শাখা পোশাকা জাগির সব মূলে রয়েছে একজন, সমস্ত শাখা পোশাকা সব জায়গায় তোমার জল চলে যাবে, যদি তুমি নার্সিমেন্টটা গাছের, তুমি যদি গোড়াতে জল দাও গাছের গোড়াতে জল দিও, শাখা পোশাকা পাতায় চলেই যাবে। ঠিক সেই উদাহরণটা নারদজি মহারাজ সুন্দরভাবে দিয়েছে।
অপূর্ব কথা বলছেন ভাগবতের নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে, কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চভৌতিকা। এই অবস্থায় যেখানে মৃত্যু প্রত্যেক জীবকে অর্ধেক গিলে রেখেছে, খালি টোটাল গিলে রেখাটা বাকি, এই অবস্থায় এরা যে দাবি করছে আমি না থাকলে ওদের বাঁচাবে কে, ছেলে পেলেগুলোকে আমি না থাকলে কে দেখবে, সত্যি তো থাক, তুমি না থাকলে দেখবে কে, তুমি তো দেখবার লোক। আমি মাঝে মাঝে এই জন্য বলি সব যত যারা জোর জবরদস্তি ভজন করতে চাইছে না, কাকে কোনো কোনো সাধু খুব জোর করে, আমি তখন বলতে বাধ্য হই আপনার উপর কি ভগবান ঠেকা দিয়েছে নাকি, বদ্ধজীবকে বেলচা দিয়ে তুলে তুলে ঠেলবেন, ওদের ইচ্ছে হবে, বদ্ধজীবের ফ্রি উইল আছে, বদ্ধজীবের ফ্রি উইল দেয়া আছে, এই ফ্রি উইলটাকে উপরে যদি আমি জোর করে প্রেশার করি সেটাতে কর্মের অন্তর্গত হয়ে বরঞ্চ তারা এক কাজ করতে হবে সাধু সঙ্গ করতে পারে। আমি এই প্রসঙ্গটা পরে আসছি। তাহলে দুর্গাদেবীর তত্ত্বটাকে বোঝে আছে, দুর্গাদেবীকে আলোচনা করতে গিয়ে প্রথমেই দেখুন চণ্ডীপাঠে তো পরিষ্কার বলা আছে আনন্দময়ী মা, আনন্দময়ী মা যখনই বলে স্ট্রাইক করে, এই তো বললেন ছায়া, এই তো বললেন দুর্গা মায়াশক্তি, আবার হচ্ছে আনন্দময়ী মা, তাহলে কি ভুল বলছে? বাস্তবিক বিচার করলে কিন্তু ঠিকই বলছে, যদি যোগমায়ের স্বরূপটা চিন্তা করা যায় তাহলে তো আনন্দময়ী মা, যেহেতু বেদান্ত সূত্রের শক্তি শক্তি মতর অভেদ, শক্তি এবং শক্তিমান আলাদা না, বিজ্ঞান ভিত্তিক অনেক ব্যাখ্যা হবে, শক্তিমানের সঙ্গে শক্তি হবে তা সেই বিচারে তো ঠিকই আছে, কোনো অসুবিধা তো কিছু বলেনি, ভগবান যদি আনন্দময় হয় তার শক্তিটা আনন্দময় ঠিকই তো হলেছে, কিন্তু বাইরের দৃষ্টিতে কিন্তু রজগুণ তিনি দেখাচ্ছেন, কিন্তু তিনি যদি সাত্ত্বিক গুণ সম্পন্ন হন তাহলে সাত্ত্বিক গুণ সম্পন্ন হলে কি হচ্ছে, তিনি সিংহের ওপরে দাঁড়িয়ে রয়েছেন, সিংহটা হলো রজগুণ সম্পন্ন, অসুরটা হলো তমগুণ, তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো, শতগুণের দ্বারা রজগুণকে ডিফিট করো, রজগুণের দ্বারা তমগুণকে মার, এই তো দাঁড়াচ্ছে, অসুরটা সবচেয়ে নিচে, অসুরটা একদম নিচে, অসুরটাকে একেবারে ত্রিশূল তো গেছেই আর সিংহ দু চারটে থাবা মেরে দিয়েছে, হয়ে গেল সে ডোমিনেট হয়ে গেছে, তাহলে এইটা দাঁড়ানো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সমস্ত জগতে যত মূর্তি দেখছেন সব কিন্তু মহামায়ার এই সব প্রসাদ, এগুলো সব মূর্তিগুলো তার, ভগবান তার দিয়ে রেখেছে, প্রকৃতি এবং পুরুষের সংযোগে এই জগৎ হয়েছে, এবং পুরুষ হচ্ছে দুরকম, একটা হচ্ছে ক্ষীরোদ গোসাই অনিরুদ্ধ বিষ্ণু যিনি পরমাত্মা রূপে রয়েছেন, আরেকটা ওই ভগবান থাকার জন্য যে জীবাত্মা আছে সেই জীবাত্মাটাও একটা পুরুষ, সেটা স্বেচ্ছাচারিতা সম্পন্ন, বোঝা গেল, অর্থাৎ গুপ্ত রূপে কেউ জানে না, পরমাত্মা রূপে ক্ষীরোদ গোসাই বিষ্ণু রয়েছেন, তিনি একজন পুরুষ, তিনি অ্যাবসলিউট পুরুষ, আরেকটা পুরুষ আছে যে যার ভোগবৃত্তি নিবৃত্তি হয়নি, ভোগবৃত্তি সম্পন্ন, সে একটা পুরুষ, আর পুরুষ বলা হচ্ছে কেন, তাহলে আমরা যে স্ত্রী আছি সব বাদ চলে যাবো, কথাটাই বুঝল না, পুরুষ ওইভাবে বলা হয়নি, একটা ব্যাকরণের একটা পাতাও কেউ উল্টে দেখে না, ওগুলো দিয়ে কি হবে, এখন ইচ্ছুক ভাষা হয়ে গেছে, যুক্ত অক্ষর তুলে দাও উড়িয়ে দাও, হসন্ত বসন্ত উড়িয়ে দিয়েছে কি হবে, সত্যিই তো তাই, ম্লেচ্ছ জগতে তো এসব দরকার নেই, সংস্কৃত ভাষার মধ্যে যে শুদ্ধতা আছে সেই শুদ্ধতা কোটি জন্মে তোমরা আনতে পারবে কি, কতটা ব্রহ্মচর্য দরকার, কতটা সঞ্চিত হবে এই ভাষার উপর কন্ট্রোল হবে, আর ফিফথ জেনারেশন বৈজ্ঞানিকরা নাসা থেকে বলেছে আমেরিকা থেকে যে এর পরে ফিফথ জেনারেশন যা আসছে এরা প্রত্যেকেই সংস্কৃত শিখতেই হবে প্রত্যেককে, এবং কম্পিউটার সংস্কৃতর ভাষা ভালো রকমভাবে বুঝবে, ইংরেজি ভাষা বুঝতে পারছে না ভালো রকমভাবে, বোঝে আর ভালো রকমভাবে কমান্ড হয় না, কেন কেন ইংরেজি ভাষা উচ্চারণের কোনো স্থান নাই, আমরা ছোটোবেলায় বাগবায়ালিতে বিএজি, আর বিএজি তো ব্যাগও হয়, আচ্ছা কে এম এল এ, কমলা হয় কমল হয় কামাল হয়, তাহলে উচ্চারণের কোনো স্থান নেই, ম্লেচ্ছ ভাষা ফেলা হয়,
খালি জগতের সঙ্গে যোগসূত্র রাখার জন্য পড়তে হয়, তাই বলতে হয়, আমাকেও বলতে হয়, কি করব। কিন্তু এই ভাষাটাকে আমি ভালোবাসি। শুদ্ধতা যদি হয়, অনন্ত ব্রহ্মাণ্ডে একটাই ভাষা, এটা হচ্ছে সংস্কৃত। এত শুদ্ধ, এত পারফেকশন, একটু এদিক ওদিক হলে উল্টো হয়ে যায়। দেব্যা জয়া ততম ইদম, জয়া মানে যার দ্বারা, তৃতীয় বিভক্তি হইল, তাই তো? অপূর্ব, একটু যদি স্ত্রীলিঙ্গ থেকে পুলিঙ্গ হয়ে গেল তার অন্যরকম ডেফিনেশন এসে যায়, তাই তো? এত বড় সাইন্টিফিক ভাষা কোথায় আছে কেউ দেখাতে পারবে? কিন্তু এই মূর্খগুলো সব ওপরে র্যাঙ্কে বোঝে বোঝে উড়িয়ে দাও, সব দরকার নেই, দরকার তো নেই। তুমি এ দরকারের কি বুঝবে, তমগুণে পড়ে রয়েছ। এখন আমাদের প্রশ্ন হল, দেবীকে দশ ভুজা দেখছি, কিন্তু সমস্ত লোকের যে বাহুগুলো আছে সবই তো মায়ের, তাই তো? এগুলো তো প্রকৃতির শরীর, ভেতরে যে আত্মারা তার তো সাক্ষাৎকার হয়নি, বুঝতেই পারছে না। কর্তা আহমিতি মান্যতে, প্রকৃতি ক্রিয়া মানান, প্রত্যেকটা লোক তারা মায়ার দ্বারা গাইডেড হচ্ছে। এখন এই কথাগুলোর তাৎপর্য বোঝবার জন্য আমি একটা বেদের একটা মন্ত্র সামান্য দুই একটা একটা লাইন উচ্চারণ করব। এটা হচ্ছে কি, যে ব্রহ্মা পুরুষ সূক্ত মন্ত্রে ভগবানকে আরাধনা করছে, ওম সহস্র শীর্ষা, হ্যাঁ, ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপ্রাণ, আছে না? অর্থাৎ পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা ব্রহ্মা ভগবানকে আরাধনা করছে। এখানে প্রথমেই বলা আছেন সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র, আমাদের ক্যালকুলেশনে গণ্ডগোল হচ্ছে, আমাদের র্যাশনালিটি আছে, সবসময় আমরা বিচার করে দেখব এটা কি কথা হলো মহারাজ, কথা তো ঠিকই, ভুল কথা হয়ে গেল খুব। যে ব্যক্তির হাজারটা মুখ আছে, হাজারটা মাথা আছে, সহস্র শীর্ষা পড়েছে, তার হাজারটা হাত কেন হবে? দুটো দুটো যদি ধরি তাহলে দু হাজার হাত হওয়ার কথা, তাই কি না? আবার দুটো দুটো যদি পা ধরি তাহলে দু হাজার পা হওয়া, ক্যালকুলেশন ঠিক বলছে না, বেদে ভুল লেখা আছে। তুমি একটা মূর্খ, বেদে কিচ্ছু ভুল লেখা নেই, বেদেই ঠিক লেখা আছে। তোমার এই বুদ্ধি ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না, নিজেকে যতই বুদ্ধিমান মনে কর। এখানে সূক্ষ্ম বিচারে, অপ্রাকৃত বিচারে সেখানে বলছেন এই যে ওম সহস, এখানে যে বলছেন সহস্রশীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র, এই যে বলছেন এখানে যে সহস্র কথাটা আছে সেটা ইনফিনিটির প্রতীক, হাজার হাজার অনন্ত, এইটার প্রতীক। মহাপ্রভু যখন সনাতনকে সর্বভৌমকে ১৮ রকম ব্যাখ্যা করেছেন একটা শ্লোকে, আর ওখানে ৬৪ রকম ব্যাখ্যা করেছে, সেখানে ইতরেতর সমাজে সব বারবার ওইটাকে লাগিয়ে পরে সব ভ্যানিশ হয়ে গেলে একটা থাকলো, মহাপ্রভু সে বিচারগুলো দেখিয়েছে। বলি আরে বাপ রে বাপ, দিগ্বিজয় পণ্ডিত বলছে আমি কল্পনাই করতে পারি না, পৃথিবীতে কেউ জন্মায়নি যে আমার সামনে ওই বিচার করে যে এই যে গঙ্গার মহত্বটা বিচার করবে, বলে কোনো মানুষের সম্ভব না। মহাপ্রভু ইচ্ছে করে ছদ্মবেশ করল, ছদ্মবেশ করল যে ঠিকই কথা, মানুষের কি সম্ভব? আসল কথা হলো আমার জিহ্বায় সরস্বতী যা বলাচ্ছে আমি তাই বলছি। তখন পণ্ডিত বললে সরস্বতী নিশ্চয় আমার উপর রাগ করেছে, আজকে জপ ধ্যান করে সরস্বতীকে জিগে দেখে এই বাচ্চাটার কাছে আমাকে কেন এত অপমান করা, ওটা কি বাচ্চা না সাক্ষাৎ ঈশ্বর, তুই জানতে পারছে না? মহাপ্রভুরঙ্গি যেই ওর মনে সন্দেহ হলো যে এই বিচার তুমি কোথা থেকে বললে, তুমি ব্যাকরণ, তুমি কোনো কোনো ছন্দ পড়নি, কোনো কিছু পড়নি, কী করে এই সমস্তগুলো, অলঙ্কার পড়নি, কিছু পড়নি, এইসব বিচার? আমি তো কিছুই জানি না, অ্যাকচুয়ালি সরস্বতী যা বলার না বলে তার এই সরস্বতী করেছে। সরস্বতী যার পায়ের তলায় থাকে সে বুদ্ধিটা আসছে না। এইবার আমি আসল আলোচনায় যাই, যে সরস্বতীর কৃপাতে এত বিদ্যা লাভ করে আপনারা সব রোজগারপাতি করছেন, সমাজে অনেক উঁচু স্থান অধিকার করেছেন, সেই সরস্বতী আপনাদের এতকাল ধরে চিট করেছে, হ্যাঁ চিট করেছে, পুরোপুরি চিট করেছে, আপনারা কিচ্ছু বুঝতে পারেন,
সরস্বতী দুরকম আছেন, একটা হচ্ছে বিদ্যা সরস্বতী, একটা শুদ্ধা সরস্বতী। অপ্রাকৃত জগতে যে সরস্বতী আছেন তিনি আপনাকে আপনার মেধা সঠিকভাবে পরিচালনা করবেন, যাতে অপ্রাকৃত জগতের সমস্ত গম্ভীর রহস্যগুলো বুঝতে পারেন। যেটা এক্ষুনি আলোচনা প্রসঙ্গে বলা হলো, ওম সহস্র পুরুষ, তাহলে সহস্র যার মাতা হবে, তার হস্য মাতা হলে তার তার কটা হাত হওয়া দরকার, এটা বিচার হওয়া দরকার, কিছু ভুল লেখা আছে না। সহস্র কথার মানুষ অনন্ত, অনন্ত এই কথাটার মানে। তাহলে দেবী যদিও মহামায়া, তথাপি বলছেন যেহেতু অপ্রাকৃত জগতের যোগমায়ার কোনো অন্ত নাই, সেখানে ভক্তিমন্ত ঠাকুর স্বীকার করেছেন যেহেতু অপ্রাকৃত অপ্রাকৃত জগতের যোগমায়ার অন্ত নাই, ঠিক সেরকম জেনে রাখবে যদিও এটা ছায়ামায়া মহামায়া, এর অনন্ত অনন্ত শক্তি অনন্ত রূপ, তার সেগ্রিগেশন। এবার আমার বক্তব্য হলো দুটো তিনটে শব্দ আমি বলবো। অপ্রাকৃত জগতের যে যোগমায়ের কথা বলা হচ্ছে, সেই যোগমায়াকে তার যে শক্তিটা অনন্ত রূপে বিস্তৃত, কিন্তু আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সন্ধিনী সংবিত, আর হচ্ছে কি লাদিন, ভালো করে শুনতে হবে। একটা হচ্ছে কি সন্ধিনী সংবিত লাদিন, এই তিনটে মানে বুঝলাম না তো। সন্ধিনী মানে হলো যেমন ভক্তিমন্ত ঠাকুর জানিয়েছেন শিবাস পণ্ডিতের যে ছেলেপেলেগুলো আছে সেগুলো সব কি ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিয়োজন, আর তোমার ছেলেপেলেগুলো সব হচ্ছে জড়জগতের জঞ্জাল, বুঝে গেল, ওটার সঙ্গে সমান করলে হবে না। তাহলে সন্ধিনী শক্তির দ্বারা যা কিছু বিন্যাস আছে, ধামের যা কিছু গঠন, যা কিছু দেখা যাচ্ছে, যদিও অপ্রাকৃত এবং অনন্ত বৈভব সম্পন্ন, তথাপি সেগুলো সব সন্ধিনী শক্তির দ্বারা হয়েছে। অপ্রাকৃত জগতে যা কিছু দেখছো, যত স্বরূপ দেখছো, যা কিছু ধামের যা কিছু বৈভব, সব কিছু সন্ধিনী শক্তির প্রকটিত ব্যবস্থা। আর সংবিত, সংবিত মানে হলো জ্ঞান। অপ্রাকৃত জগতের যে একে অপর ভক্তি জগতের যে জ্ঞান, ভক্তি জগতের যে রিলেশনশিপ, অপ্রাকৃত জগতের যে সম্বন্ধ জ্ঞান আদি অপ্রাকৃত জগতে আছে, সেটাই গুরুদেব আমাদেরকে বলেন। এই যা কিছু জ্ঞান, সেই জ্ঞানগুলো হলো সংবিত শক্তির দ্বারা। আর লাদিনী শক্তির মানে হলো বাস্তব অপ্রাকৃত জগতের ভালোবাসা, অপ্রাকৃত জগতের অ্যাবসলিউট ভালোবাসা, ওইটাই এই লাদিনী শক্তির দ্বারা সম্ভব। এবার সেই সেই শক্তিগুলোর পারভার্টের রিফ্লেকশন এই জগতে আমি আনছি, আনছি মানে এসে গেছে অলরেডি, তার জন্য আপনারা রয়েছেন। সেখানে যে সন্ধিনী শক্তি দেখা যাচ্ছে, তার যে বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে, যেটা মহামায়া যেটাকে চালনা করছেন, তার দ্বারা এই জগতের যত কিছু গঠন দেখছেন, যা কিছু সব কিছু যা কিছু দেখা যাচ্ছে চোখে, সেগুলো অপ্রাকৃত জগতে চিন্ময় রূপে আছে, এই জগতে ম্যাটার রূপে আছে, বুঝে গেল এই জগৎ সব ম্যাটার রূপে আছে। এইটা হলো স্যার সংবিত শক্তি। আর যত জ্ঞান বিজ্ঞান টেকনোলজি মেডিকেল সায়েন্স যা যা কিছু ম্যাথমেটিক্স যা যা কিছু করছে, সেগুলো সব হলো ওই অপ্রাকৃত জগতের যেটা হচ্ছে তোমার সংবিত শক্তি, তারই রিফ্লেক্ট, তারই পারভার্টেড যে রিফ্লেকশন এই জগতে পড়ছে, সে আমাদের এইসব বুদ্ধি দিচ্ছে, টেকনোলজি বিভিন্ন রকম এর দ্বারা এইসব বুদ্ধিগুলো বেরোচ্ছে, বুঝে গেল সংবিত শক্তি। এটা না থাকলে কিছু হবে না, জড়জগত হলে জ্ঞান লাভের জন্য কোনো কিছু চেষ্টাও করবে না আর পাবেও না। আর লাদিনী শক্তি যেটাকে আমি বারবার একই কথা বলছি, কোনোদিন যদি সৌভাগ্য হয়, ভগবানের ইচ্ছা হয়, আদেশ হয় আমার উপর, ভাগবতের বিস্তৃত আলোচনা যদি এক মাস পাঁচ দিন শ্রবণ করেন, সম্পূর্ণ জীবনের কলমস, যারা সত্যি একটু বিদ্বেষ করেননি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে, অন্তত এই কোয়ালিটি তাদের হৃদয়ে সব চলে যাবে, এর বিস্তৃত ব্যাখ্যা করা সম্ভব হবে। এই লাদিনী শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত জগতের যে ভালোবাসা প্রচার করেন, এই নিয়ে অনেক কুৎসিত মন্তব্য এই জগতের গাধাগুরুর দল করে থাকে।
তারা আদৌ শিক্ষিত নয়, তারা অমানুষ। তারা সামনে আসুক, আমি প্রমাণ করে দেবো, আমি শাস্ত্রের প্রমাণে প্রমাণ করে দেবো তোমাকে মানুষের মতো দেখতে তুমি পশু। আমি যদি প্রমাণ করতে না পারি আসন থেকে উঠবো না, প্রমাণ করে দেবো শাস্ত্রের প্রমাণ। যে লাদিনী শক্তি অপ্রাকৃত যুগেতে দেখা যাচ্ছে, সেই লাদিনী শক্তির বিকৃত প্রতিফলন এই জগতে এসছে বলে রক্ত মাংসের চটকাচটকি এটাকে ভালোবাসা বলে লোকে। দুর্গন্ধ দূষিত, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, কিন্তু গান যখন ওঠে সব খেয়াল থাকে না। এই হচ্ছে এই জগতের নীতি। তাহলে অপ্রাকৃত জগতে যে লাদিনী শক্তি, তার বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে, তার দ্বারা এ জগতের যে ভালোবাসার আইডিয়ালিজম প্রচারিত হচ্ছে, এগুলো সেই ভালোবাসা। এবার লায়লা মজনুর ভালোবাসা ধরো, বা জিম ডেলা তাদের ভালোবাসা ধরো, কিংবা তনু নল এবং দয়মন্তীর ভালোবাসা, সব এই জগতে সমস্ত কন্টামিনেটেড। একটা কোনো ভালোবাসার মধ্যে কোনো পারফেকশন নাই, পিউরিটি নাই, পারবে না। এই জগতে স্বামী স্ত্রীর ভালোবাসা স্বার্থের সম্বন্ধ, একটু যদি স্বার্থে ঘা লেগেছে স্বামীকে লাথি মেরে উড়িয়ে দেবে। আরে কি পশু, যে সব দিল তোমাকে, যে সর্বস্ব তোমার করলো, তুমি বিবাহের আগে তুমি মন্ত্র বললে যদিদম হৃদয় মম তদিদম হৃদয়, এখন তুমি তার সঙ্গে বিট্টে করছো, তাকে মেরে উড়িয়ে দেবে। মানুষের নিজের যে হৃদয়ের মধ্যে দুশ্চরিত্র ভাব আছে, কুৎসিত ভাব আছে, সেটা বাইরের জগতে ভালো চরিত্র ব্যক্তির মধ্যে তারা আবিষ্কার করতে চায়। এই তো ওনার মধ্যেও খারাপ আছে, ওই শুনলাম, কি শুনেছ, কি শুনেছ তুমি, কি বুঝেছ। এই জগতের যত ব্যক্তির দেখা শোনা বোঝা সমস্ত কিছুর মধ্যে ভুল আর ভুল, এর মধ্যে কোনো পিউরিটি নাই। দর্শনে ভুল, বিচারে ভুল, টু আর ইজ রুম্যান, ভুল করাই হয়েছে। এটা আগে থেকে ম্লেচ্ছ ভাষায় বলে রেখেছে, আমার বলার কিছু নেই, পারফেকশন নেই কিছু। তাহলে এই দেবী যাকে দশভুজা বলছেন, প্রচুর হাত পা সব দেখছেন, সব সবাই আমাদের নিজ নিজ মা বাবাগুলো, এই আমার মা, সত্যি কি তাই, ওই মাটাকে আবার কে জন্ম দিয়েছে, তার মাটাকে আবার কে জন্ম দিয়েছে, তার মাটাকে কে জন্ম, ব্যাক করে চলে যাও তুমি সেখানে চলে, আর কেউ নেই, সব কৃষ্ণ হোক, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। রিসার্চের এই প্রসিডিউর, প্রথমে রিসার্চ করবে যে কারণটা ধাক্কা লাগছে, এটা কেন হলো, ওটার পেছনের কারণটা দেখবে, আবার এই কারণটা রিসার্চ, এটা কেন হলো, তার পেছনে যান। রিসার্চের এই হচ্ছে ব্যাপার, রিসার্চের এটি প্রসিডিউর, যেটা নিয়ে রিসার্চ শুরু করবে তার ব্যাক করে করে যাবে, করে গিয়ে অরিজিনাল কজটা কোথায় আছে। তাই তো আজকে যে এক্স রে ফেস রে হচ্ছে, এর পেছনে কি একটা ম্লেচ্ছ দম্পতি জেলিয়ে করি মাদাম করি, এরা দুজন ভিকিরি, এরা কোম্পানির পিচ ব্ল্যান্ড ফেলে দেয় কোম্পানি, সেইগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে কালো হয়ে ফর্সা মানুষ, এবার সেখান থেকে ইউরেনিয়াম পেয়ে একটুখানি, তাদের কেনার ক্ষমতা নেই। এবার সেই ইউরেনিয়ামটা রাখলো টেবিলে, ডেস্কের ভেতরে, ওখানে কোনো ভাগ্যক্রমে একটা ফিল্ম ছিল, সকালে ওদের ফিল্মের মধ্যে দাগ হলো কেন, দাগ হওয়ার তো কোনো কথা না, তো বুঝতে পারছেন, পরের দিন আর একটা নতুন ফিল্ম লাগলো, ওটাও দাগ হলো। তাহলে এখানে যে আমি যে ইউরেনিয়ামটা দেখেছি, নিশ্চয়ই এটা থেকে কিছু একটা হচ্ছে, পরে দেখে বাহ এ তো তেজস্ক্রিয় পদার্থ বেরোচ্ছে এর থেকে, রেডিয়েশন আলফা বিটা গামা। এইভাবে সায়েন্টিফিক রিসার্চের অনেক ওপরে যাওয়া যায়, বিজ্ঞান ভিত্তিক সমস্ত কিছু মায়াদেবীর খেলা। যদি অ্যাবসলিউট প্ল্যাটফর্মে কেউ ওঠে, তাহলে দেখবে তার কোনো কর্তব্য নাই, কর্তব্য একটাই ছিল, যেটা সে করেনি, বেইমানি করেছে, সেটা হচ্ছে ভগবত ভজন, সেটাই তার কর্তব্য ছিল, সে কিন্তু করেনি। আমি যে শ্লোক দিয়ে প্রথমে শুরু করেছিলাম, বাবা সেখানে ফেরত যাই, কেন এই দেবীর তত্ত্বে অনেক কিছু বলতে হবে আমাকে, শক্তিতত্ত্ব, শক্তি যে বিনষ্ট করা যায় না, শক্তিকে এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান এনার্জি টু অ্যানাদার, এইসব তত্ত্বগুলো নিয়ে সব দেবী তত্ত্ব পরে আলোচনা কোনো দিন সুযোগ হলে হতে পারবে। আজকে আমার বক্তব্য হলো এই যে, প্রথমেই আমি শুরু করেছিলাম
যত্রোত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাত। তাই তো, যেখানেই ভগবানের অপ্রাকৃত কথা হবে, যেখানে নাটক হবে সেখানে না, সেখানে গ্রাম্য কথা ধাক্কা পাবে, গ্রাম্য স্বার্থ, গ্রাম্য চিন্তা, কারণ ভগবানের অপ্রাকৃত কথা কীর্তন হচ্ছে। আর এই অপ্রাকৃত কথা নিষেধমান, যদি অন্তর থেকে আকর্ষণের সঙ্গে সেই সব কথাগুলো শ্রবণ করা যায় তাহলে কি হবে, মুমুক্ষু ব্যক্তি তারও সতী। মতি শব্দ কি? মতি শব্দটা যদি সংস্কৃত বলা হয় ওটা কি? স্ত্রীলিঙ্গ তো, মতি মতি মতয় মতি মতি আছে, তাই এটা স্ত্রী। তাহলে মতি যখন বলা হয়েছে তার মতিটা এটা স্ত্রীলিঙ্গ, তাই মুমুক্ষুর মতি সতী। সতী মানে হচ্ছে সতী কেন বলা হলো, তার বুদ্ধিটা অসতী হতে পারে, সতী হতে পারে। বুদ্ধি যখন অসতী হবে তখন সে নোংরা পথে দৌড়াবে, বুদ্ধি যখন সতী হবে যখন সে সতী যেমন স্বামীর উপকার করে সেরকম করুক। একটা কথার ব্যাখ্যা হয়ে উঠল না, এটা হলে পুরুষ কথাটা আমাদের তো ব্যাখ্যা করলেন না। পুরুষ কথাটা বলছেন না, স্ত্রীলোক তো আছে, তারা তাই কী বলো, তারা বাদ চলে যাবে না। এখানে পুরুষ কথাটার অর্থ হলো প্রত্যেকটা জীবাত্মা এক একটা শরীর ধারণ করে তার ভেতরে ঢুকে রয়েছে, বোঝা গেল? প্রত্যেকটা জীবাত্মা হাতির ভেতরে, জীবাত্মা কর্মফলে ঢুকে একটা হাতি হয়ে গেছে। কর্মফলে একটা জীবাত্মা সিংহের ভেতরে ঢুকে সিংহ হয়ে গেছে, ওই কর্মফলে একটা জীবাত্মা ঢুকে পড়েছে একটা পুরুষ শরীরের মধ্যে, দেখতে পুরুষ লিঙ্গ, এই শরীরের মধ্যে লিঙ্গ মানে চিহ্ন, স্ত্রীর মধ্যে ঢুকেছে। তাহলে পুরুষ যদি ব্যাখ্যা করা হয় তাহলে কি, আমি আদেই বলেছি দুরকম, একটা হচ্ছে পরমাত্মা পুরুষ, একটা হচ্ছে ভোক্তা পুরুষ ভেতরে রয়েছে। দুজনে যখন সাক্ষাৎকার হয় তখন এ নিজের সমস্ত স্বার্থ ত্যাগ করে শরণাগত হয়ে পরমাত্মার ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছা মিলিয়ে দেয়। অনন্ত ব্রহ্মাণ্ডে সেই একমাত্র একটাই প্রসিডিওর, অনন্ত ব্রহ্মাণ্ডে সেই একমাত্র সুখী হতে পারবে যে ভগবানের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাটাকে মেলাতে পারবে, একটা। আর কোনো সূত্র নেই, কেউ দেখাতে পারবে না। যোগী জ্ঞানী যা কিছু বলো, সব যদি মনে করো শান্তি লাভ করেছে দুদিনে, কত যোগী ভ্রষ্ট হয়ে পড়ে গেছে। সৌভরী ঋষি 60,000 বছর ভজন করেছে, 60,000 বছর, ক্যান ইউ ইমাজিন, 60,000 বছর ভজন এক মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে। যারা সচ্চরিত্রের সঙ্গে ভজন করতে এসেছেন তারা সর্বদা খেয়াল রাখবে, জন্ম জন্ম ধরে যে চেষ্টাগুলো করেছো একটা যদি ভুল করো সামান্য, যত কষ্ট করে এই পর্যন্ত করেছো সব চলে যাবে, নীল হয়ে যাবে, নীল জিরো, বি কেয়ারফুল, একটা যদি ভুল হয় উল্টো পাল্টা ভজন থেকে পুরো ফেলে। ওইলো পুরুরবা কেঁদেছিল, হাউ হাউ করে কেঁদেছিল, তার বক্তব্য আমি পরে আলোচনা করব, কেঁদে কেঁদে কী সব মন্তব্য করেছিল। তাহলে মুমুক্ষু ব্যক্তির মতি, সতীমতি ভগবানের দিকেই যাবে। আর ভাগবতে এ পর্যন্ত বলেছেন, যেটা শুনলে অনেকেরই দুঃখ লাগবে, রাগ হবে, কি বলেছেন ভাগবতে, বলছেন নিবৃত্ত তরসই রূপগীয়মানা ভবৌষধাচ্ছত্র মনোবিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদ বিরাম্যেথ বিনা পশুঘাত। পশুঘাতী ব্যাধি ব্যাধ ছাড়া কে আছে এমন ব্যক্তি, অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, অনন্ত গুণ সম্পন্ন ভগবানের গুণাবলী শুনতে চায় না কেউ আছে এমন, সে নিশ্চয়ই পশুঘাতী ব্যাধ। আর এই পশুঘাতী ব্যাধ সেও সাধু সঙ্গে পরিবর্তন হয়ে যায়। আমি কালকে না কবে বলছিলাম, রামানুজাচার্য বলেছেন কেবল যদি কোনো দুষ্ট চরিত্র ব্যক্তিকে একটা সাধুর সঙ্গে বসিয়ে দাও, সে যদি অপরাধ না করে থাকে তাহলে হবে, দিনের পর দিন থেকে বসাও সেই সাধুর নৈরন্তর্য ভজনের, তার দিকে তাকিয়ে বলবি কিসের চিন্তায় রয়েছে এত সুখে এত শান্তিতে, তার মধ্যে সেই শক্তিগুলো যাবে, দিয়ে তার বৃত্তিটাকে পরিবর্তন করে। রামানুজাচার্য বলেছে
রামানুজাচার্য নিজের স্ত্রীকে পর্যন্ত জঞ্জালের মতো ফেলে দিয়েছে। জঞ্জাল যেমন ফেলে দেয় বেঞ্চা দিয়ে, রামানুজাচার্য এত বড় আচার্য, চারজন আচার্যের মধ্যে তো দক্ষিণ ভারতের এনাকে বলতো রামানুজাচার্য, তার স্ত্রীকে জঞ্জালের মধ্যে ফেলে দিয়েছে যেহেতু তিনি বৈষ্ণব অপরাধ করেছে, সাধুচরণে অপরাধ করেছে, জঞ্জালের মধ্যে। আর ফিরেও তাকাননি, কোনোদিন মুখ দেখেননি তার। স্বামী মহারাজ তার স্ত্রীর মুখ দেখেননি, যখন প্রথম প্রচার করে এলেন একটা ঘরে ভাড়া নিয়ে কোনো মতো রান্না করে খেতেন আর প্রত্যেকে ঝাঁপিয়ে বিতরণ করতেন। তার স্ত্রী গেছে বলে এবার মালগুড়ি এনেছে স্বামী, এতদিন তো তাই দিয়েছিলাম তাকে, এবার গিয়ে মালগুড়ি হাতাবো। স্ত্রী গেছে বোম্বেতে, স্বামী মহারাজ দেখে কুকুরের মতো গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে, মুখ দেখতে চাই না আমি কোনোদিন। কি ভেবেছ আমার ভগবানের যা কিছু সেবার জন্য এনেছি সেগুলো তোমার জন্য, তোমাদের জন্য, যাও বেরিয়ে যাও। কোনোদিন আর মুখ দেখেনি। বাস্তবিক যার ভগবানের মন এসছে তাকে আর বলতে হবে না আমার ডিউটি আছে, মুখ কোথা থেকে জঞ্জালের মধ্যে চলে যাবে, দোর তার নিকুচি, ভগবানের কাছে যাবো আমি, আর কোনো কথা শুনবো না কাউ। সাধু সঙ্গ ছাড়া আর দ্বিতীয় কোনো পদ্ধতি নাই, সাধু সঙ্গ ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। ভজনের কোনো আধুনিক পদ্ধতি আবিষ্কৃত হতে পারে না। যারা বলছেন তারা লোক প্রতারক, তারা প্রচারক নয় প্রতারক, তারা প্রতারক। ভজনের কোনো আধুনিক পদ্ধতি হয় না, এটা শাশ্বত নিত্য নিত্যকাল। আর যেটা নিত্যকাল রয়েছে সেটাকে হৃদয়ের অনুরাগ ভরে হেঁটেই নবনবায়মান রূপে প্রতীয়মান হয়। বোঝা গেল না রাগ আর অনুরাগের মধ্যে পার্থক্যটা কি? একটা জনজগতের উদাহরণ দিলে বোঝে যায়। একজন ব্যক্তি একজন মহিলাকে ভালোবাসে, এবার সে রোজই দেখছে তাকে, কিন্তু আজকে যখন নীল শাড়িতে দেখেছি আজকে তোমাকে নতুন মনে হচ্ছে, এটা জড়জগতের দর্শন। আমার খালি অপ্রাকৃতিক জগতের বিচার থেকে পুষ্ট করার জন্য বলতে হচ্ছে, এত সোজাভাবে না বললে এরা বুঝবে না কিছু। রাধারানীর কথা বলে একটা মেয়ে ছেলে কৃষ্ণ একটা ব্যাটা ছেলে এইসব ভাবে, তাহলে জড়জগতের বিচারটাই আগে কর, তারপর বিচার করতে করতে পরে উঠবে। তাহলে দেখা যাচ্ছে ওই মহিলাকে রোজই দেখে কিন্তু আজকে নতুন দেখছে কেন, ওটাকে বলো অনুরাগের লক্ষণ। অনুরাগের লক্ষণ মানে হলো একই বস্তুকে নবনবায়নভাবে দেখবে তুমি, একই কৃষ্ণের কীর্তন করছো, নতুন নতুন আস্বাদন হচ্ছে রোজ। বাস্তবিক পক্ষে জীবনের যারা বলছেন আমার কাছে সময় নেই হরিকথা শোনার, তাদের জন্য প্রভুপাদ বলছেন সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি মায়া রয়েছে, যে বলছে আমার হরিকথা শোনার সময় নেই। বলে কি হরিকথা শোনার সময় নেই? কি কথা শোনার সময় আছে তোমার? খাওয়া দাওয়ার সময় আছে, শোয়ার সময় আছে, নরকে যাওয়ার সময় আছে, এমনকি যমরাজ যদি এক্ষুনি ঠ্যাংটা ধরে টানে এক্ষুনি চল যমদুয়ারে চলে যাবে, তখন তো বলবে না আমার ডিউটি আছে। যমরাজ যদি এক্ষুনি যে ঠ্যাংটা ধরে দেয় এক্ষুনি চল তো টাইম হয়ে গেছে, তখন তো বলবে না আমার কিছু কর্তব্য আছে, বলবে কি? আর দত্ত রেগে দাও তোমার কর্তব্য, কোনো কথা শুনবে না, এক্ষুনি নিয়ে যাবে, তোর সময় হয়ে গেছে চল। তাহলে কোনো ব্যক্তির এই কথাটা বলা উচিত নয়, কোনো ব্যক্তিটাই যেন এটা না বলে। প্রভুপাদ বলছে যে বলছেন আমার হরিকথা শোনার সময় নেই, সে ব্যক্তি সবচেয়ে বেশি মায়াতে ডুবে রয়েছে। কেন সে শুনতে পাচ্ছে না? এত বড় বড় মেশিন আবিষ্কার হয়েছে, নোংরা কাজে লাগাচ্ছে, ট্রেনে যাচ্ছে বাসে যাচ্ছে, শুনুক অপ্রাকৃতিক জগতের কথা যত শুনবে তার বিচার ক্ষমতা আরও অনেক লেভেলে চলে যাবে, উঁচু, যেখানে কোনোদিন পৌঁছাতে পারেনি এত পড়াশোনা করে। খালি অপ্রাকৃতিক জগতের কথা শুনতে শুনতে তার বিচার এইরকম পর্যায়ে যাবে যে এর চেয়ে বিজ্ঞান ভিত্তিক আর হতে পারে না। জগতের কোনো বড় সায়েন্টিস্ট, জগতের কোনো বড় ফিলোসফার, দার্শনিক আজ পর্যন্ত কেউ ভগবানকে অস্বীকার করতে পারেনি। ক্যান্ট থেকে আরম্ভ করে, সক্রেটিস থেকে আরম্ভ করে, নিউটন থেকে আরম্ভ করে, আইনস্টাইন থেকে আরম্ভ, সবাই। আইনস্টাইন তো এই পর্যন্ত বলছে আই ওয়ান্ট টু নো গডস থটস, ঈশ্বরের ভাবনাগুলো আমি জানতে চাই, কি জানতে পারছি না, লেখা আছে সাহা ইনস্টিটিউটে নিউক্লিয়ার কেমিস্ট্রিতে, ওর ফটো দিয়ে লেখা রয়েছে, ম্যাকমিলান কোম্পানি থেকে ওর বইও বেরিয়েছে অনেক বছর আগে, আজ থেকে 30-40 বছর আগে।
তার জীবনীটা পড়ে দেখতে পারো। বিনম্র ভাব কারোর মধ্যে আসবে না, কোনো না কোনোভাবে লুকিয়ে রয়েছে একটা ফলস ইগো, প্রমাণ করছে আমি নম্র কিন্তু আসল নম্র নয়, ভেতরে লুকিয়ে রয়েছে ফলস ইগো। পরিচয়গুলোকে সমস্ত মুছে দিতে হবে, ইরেজ। যেমন সিলেটে লিখে বাচ্চারা জল জল দিয়ে মুছে দেয়, আমার জীবনে যত পরিচয় সনাতন রূপ কী করেছে সব মুছে দিয়েছে, আমার কোনো পরিচয় নেই, পরিচয় একটাই, আমি হলো ভগবানের দাস, ভগবানের সেবা করাটাই আমার কর্তব্য, দ্বিতীয় কোনো কর্তব্য নাই। অনেক কিছু আলোচনা হওয়া উচিত ছিল কিন্তু সময়ের অভাব, কত সময় প্রচুর আলোচনা করার ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে, কিন্তু সময়ের অল্পতার জন্য আমি বিস্তৃত আলোচনা করতে অসমর্থ, এখন করা যাবে না। যদি এই তিনটে বিষয়ে আলোচনা মোটামুটি করা গেল, একটা হচ্ছে দেবী তত্ত্ব, যে ভগবান ভজন ভগবত ভজনে মায়াতে মোহিত করে আমি রেখেছি বুঝতে দিচ্ছে না। দ্বিতীয় হলো ভগবত ভজনেই কর্তব্য এবং সেটা কিভাবে করা যায়, মোটামুটি স্কেচ লাইন বললাম, বিস্তৃত আলোচনা করা গেল না আজকে। তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সাস্যদ মনসো মহাসবম তদেব সোকর্ণব শোষণম নিনম যদুত্তম শ্লোক যশো নিবিয়তে বাঞ্ছা কল্পতরুষকে বাসিন্দু ভবিষ্য পতিতানং পাবন ভবিষ্যভ্যো নমঃ। সোকর্ণব শোষণম নিনম, নিনম মানুষের পক্ষে শোকের যদি সাগর থাকে, তোমার কতটা শোক বলে এতটা মাপা যাবে, বলছে শোকের যদি সাগর থাকে এটাকে মুহূর্তের মধ্যে ভগবানের কথা সাধুসঙ্গ তোমার টেনে নেবে, কেউ তো করবে না সাধুসঙ্গ, সব বাহাদুরি দেখাবে, লাইজ নাড়বে, কিছু করার নেই, একটু কীর্তন করে শেষ কর।